সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন আর তার সুযোগ্যা কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নত সমৃদ্ধ সুখী শান্তিময় বাংলাদেশ গড়বার জন্য এগিয়ে চলেছি অপ্রতিরোধ্য গতিতে আমাদের 2041 এর রূপকল্প বাস্তবায়নে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হতে যে দক্ষ সুশিক্ষিত বিজ্ঞানমনস্ক তথ্য প্রযুক্তিতে পারদর্শী একটি জনসম্পদ আমাদের দরকার তা গড়তে হলে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে শিক্ষা এবং সেই শিক্ষার ক্ষেত্রে আমরা এখন ব্যাপকভাবে জোর দিচ্ছি মানসম্মত শিক্ষা এবং কারিগরি শিক্ষার উপরে শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা যাতে করে কর্মসংস্থানের জন্য যোগ্য এবং প্রশিক্ষিত হয়ে উঠতে পারে সেই লক্ষ্যে আমরা সকলে কাজ করে যাচ্ছি সুনির্দিষ্টভাবে বিশেষায়িত প্রতিষ্ঠান করা সুনির্দিষ্টভাবে কারিগরি শিক্ষার প্রসারতা আমরা উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া আমাদের যেই বিশ্ববিদ্যালয় পর্যায়ের কলেজগুলো আছে সেগুলোর মানের উন্নয়ন করা যাতে করে বিশ্ব অর্থনীতিতে আমাদের সন্তানরা অবদান রাখতে পারে আমরা 2019 সালে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আমাদের দেশের সমস্ত স্কুলে ক্লাস সেভেনের প্রায় সব ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি বলে একটা প্রোগ্রাম বাস্তবায়ন করেছে একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে মুক্ত সম্মানজনক জীবনযাপনের অধিকার অর্জনের জন্য বাঙালি জাতি বহু শতাব্দী ধরে সংগ্রাম চালিয়ে এসেছে আমরা চাই আমাদের শিক্ষার্থীরা তাদের পরিবেশ সম্পর্কে জানবে দেশ সম্পর্কে জানবে আমাদের দেশের যে ইতিহাস এত মানুষের ত্যাগের ইতিহাস আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি এগুলো সম্পর্কে তারা জানবে এগুলোর চর্চা করবে এবং তার মধ্য দিয়ে একজন আত্মবিশ্বাসী সুনাগরিক হিসেবে তারা গড়ে উঠবে আমরা এখন আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছুই জানি যা আগে জানতাম না আমরাও বঙ্গবন্ধুর মতো হতে চাই তারা দল বেঁধে তাদের এলাকার মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেছে যারা মুক্তিযুদ্ধ দেখেছেন তাদের সাথে কথা বলেছে রণাঙ্গন দেখেছে এবং যদি কোনো বৌদ্ধভূমি থাকে তার এলাকায় সেটাও পরিদর্শন করেছে আমাদের ভাষাটা উর্দু হয়ে গেছে কিন্তু আমরা বাংলা করার জন্য তোমাদের মতো ছেলেরা আমরা বলেছিলাম না আমার মায়ের ভাষা বাংলা আমরা এই বাংলা ভাষাটা আমরা প্রতিষ্ঠা করব এইসব দেখে শুনে তার একটা রিপোর্ট লিখেছে এবং একটা ডকুমেন্টারি তৈরি করেছে এবং ইতিমধ্যেই অ্যাপ্রক্সিমেটলি তারা প্রায় 1 লাখ ডকুমেন্টারি তৈরি করেছে গত 1 বছরে আমরা পাবলিক পরীক্ষায় ব্যাপক উন্নয়ন সাধন করেছি একটা সময় ছিল যখন পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা গত বছরে আমাদের যে 3টি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কোনো পরীক্ষায় আমাদের প্রশ্নপত্র ফাঁস হয়নি প্রশ্ন ফাঁস হলে আমরা যে সারা বছর পড়াশোনা করি এটা সম্পূর্ণ বৃথা যায় এবার আর প্রশ্ন ফাঁস হয়নি এক্ষেত্রে আমরা প্রশ্নপত্রের প্যাকেট প্রণয়ন প্রশ্নপত্রের মাস্টার খাম তৈরি করা এবং পরীক্ষা কেন্দ্রগুলির সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে শিক্ষক অভিভাবক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় আমরা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের যে প্রবণতা ছিল সেই জায়গা থেকে আমরা মুক্তি লাভ করতে সক্ষম হয়েছি এবার আর প্রশ্ন ফাঁস হয়নি ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষার্থীরা শুধু পড়াশোনা সারাক্ষণ করবে তা কিন্তু নয় আর এই যে GPA 5 নিয়ে উন্মাদনা আমরা কিন্তু তাও চাই না আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করবে মনোযোগী হবে কিন্তু তার পাশাপাশি তারা খেলাধুলো করবে শরীরচর্চা করবে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেবে এবং একজন পরিপূর্ণ মানুষ হিসেবে তারা গড়ে উঠবে এবং সেজন্যেই আমরা এখন চারু কারুশিল্প সহ নানান রকমের বিষয়গুলোকে আমরা ধারাবাহিক উন্নয়নের মধ্যে নিয়ে আসছি এবং সেগুলো যেন তারা সত্যিকারভাবে সেগুলো করে এবং মূল্যায়ন যেন সঠিকভাবে হয় আমরা তারও ব্যবস্থা করেছি
হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ। হাসতে খেলতে কার্যক্রমের মাধ্যমে আমরা শিক্ষাকে নিব, শিক্ষাকে গ্রহণ করব। সততা গুণটি থাকে, সেটা লুকায়িত অবস্থায়, আর সেই সততা গুণটিকে আরও বেশি চর্চা করতে, সেই গুণটিকে আমাদের ভেতর থেকে বের করে আনতেই মূলত এই স্টোরটা। এবং এই স্টোরের মধ্যে আমরা যখন সততা চর্চা করি, এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবনেও প্রভাব ফেলবে। যেমন ভবিষ্যতে যখন আমরা আমাদের ব্যক্তি জীবন কিংবা কর্মজীবনে আমাদের নিজেদের দায়িত্ব যেটা, সেই দায়িত্ব আমরা অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে পালন করতে পারবো। মানোন্নয়ন করতে গেলে আমাদের প্রয়োজন প্রশিক্ষিত শিক্ষক, এবং সেই প্রশিক্ষিত শিক্ষকেরও আবার আর্থিক নিরাপত্তা আমাদের বিধান করতে হবে। এবং সেজন্যে সরকার এবছরই বেশ অনেক দিন পর 2730টি শিক্ষা প্রতিষ্ঠানকে নতুন করে এমপিওভুক্ত করেছে, এবং প্রতি বছর আমরা এই কার্যক্রমকে অব্যাহতভাবে চালিয়ে যাব। যে প্রতিষ্ঠানই যোগ্য হবে নীতিমালা অনুযায়ী, তাদেরকেই আমরা এমপিওভুক্ত করব। এবং শিক্ষকদেরকে আমরা চাই যে তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করবেন, শিক্ষকরা যেন কোথাও অনুপস্থিত না থাকেন, শিক্ষকরা যেন সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সঠিক শিক্ষাটি শিক্ষার্থীদেরকে দিতে পারেন, তা আমরা নিশ্চিত করতে চাই। সামনের বছর অর্থাৎ 2020 সালে আমরা যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট প্রবর্তন করতে যাচ্ছি, সেই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের উপরও একটা খুব সফল পাইলটিং হয়েছে। আমাদের দেশের প্রায় 6000 স্কুলে মিড ডে মিল চালু হয়ে গেছে। আগে ওদের খাবার নিয়ে অনেক দুশ্চিন্তা ছিল, এখন আর সেই দুশ্চিন্তাটুকু নাই, আমাদের করতে হয় না। মিড ডে মিল আমাদের সন্তানদের একটি হেলদি লাইফ দিবে, যা তাদের পড়াশোনার জন্য অত্যন্ত জরুরি। আমরা চাচ্ছি আমাদের শিক্ষার্থীরা অন্তত 7টা সফট স্কিলস আয়ত্ত করুক। আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা ক্রিয়েটিভ হবে, ক্রিটিক্যাল হবে, মরাল হবে, অ্যাডাপটিভ হবে, ব্যক্তিতে ব্যক্তিতে যোগাযোগের সক্ষমতা, চিন্তা করতে পারার শক্তি, সহযোগিতা, এর সব কিছুই আমাদের শিক্ষার্থীদেরকে আমরা দিতে চাই, এবং তার মাধ্যমেই আমরা তাদের দক্ষতা উন্নয়ন করতে চাই। আমরা এই লক্ষ্যে অনেকগুলো প্রজেক্ট নিয়ে সামনের বছর আসছি ক্লাস 6 এবং ক্লাস 7 শিক্ষার্থীদের জন্য। স্কুলে গিয়ে বৃত্তির টাকা হাতে হাতে নিতে হয় না, অনলাইনে বৃত্তির টাকা পাওয়াতে আমরা ভীষণ খুশি। অনলাইনে বৃত্তির টাকা পাওয়ায় আমরা এখন সবাই অনেক খুশি। আমরা কারিগরি শিক্ষার উপরেও অনেক জোর দিচ্ছি। কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা আমাদের জনশক্তি, জনসম্পদ আমরা তৈরি করতে চাই, যারা দেশে বিদেশে দক্ষ মানুষ হিসেবে যারা কাজ করবেন, জীবিকা উপার্জন করবেন এবং নিজেকে, পরিবারকে, দেশকে এগিয়ে নিয়ে যাবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
কারিগরি শিক্ষার গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগ নামে একটি স্বতন্ত্র বিভাগ তৈরি করেছেন, যেখানে একজন পূর্ণাঙ্গ সচিব সার্বক্ষণিক কাজ করেন। তো সরকার বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ব্যাপক পরিবর্তন হচ্ছে এবং মাদ্রাসা শিক্ষার সরকার যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। এর ফলে বর্তমানে আমাদের কারিগরি শিক্ষার এনরোলমেন্ট 1% থেকে বৃদ্ধি পেয়ে প্রায় 17% হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন 2021 বাস্তবায়ন এবং ভিশন 2041 বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সরকার চাচ্ছে যে মাদ্রাসা ছাত্রদের যাতে তারা বেকার না হয়, সেই ক্ষেত্রে আমরা মাদ্রাসা শিক্ষার সাথে আমরা কারিগরি সংযুক্ত করছি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করবার জন্যে আমরা যেমন আমাদের পাঠ্যক্রমকে যুগোপযোগী করছি, আমরা শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন আনছি, যার মধ্য দিয়ে আমরা চাই শিক্ষার্থীদের ওপরে পড়ার চাপ কমাতে, পরীক্ষার চাপ কমাতে এবং পড়াশোনাকে আনন্দময় করে তুলতে। তার সঙ্গে শিক্ষক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেশে এবং বিদেশে শিক্ষকরা প্রশিক্ষণ নিচ্ছি আইসিটি বিষয়ের উপরে এবং এই সকল বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আমরা শিক্ষার্থীদের মাঝে এগুলো ইমপ্লিমেন্ট করছি। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, মানবিক ও নৈতিক মূল্যবোধের বিকাশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে ইতোমধ্যে 3,544 জন প্রশিক্ষণার্থীকে গত এক বৎসরে প্রশিক্ষণ প্রদান করেছেন বিভিন্ন পর্যায়ে। 24 জন কর্মকর্তা শিক্ষা সফর, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে বিদেশ সফর করেছেন। 160 UITRC-র মাধ্যমে আগামী 2 বছরে 2,50,000 শিক্ষককে ICT বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ICT-র প্রশিক্ষণগুলো আমরা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকদের মাধ্যমেই সমস্ত শিক্ষার্থীদের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি এবং এভাবেই আমাদের যে উন্নততর একটি শিক্ষা ব্যবস্থার এবং আমাদের যে পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে এই জন্য আমরা বর্তমান সরকারের কাছে খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমান সরকারের উদ্যোগের ফলে শিক্ষায় যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে। এমপিভুক্ত হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। এমপিভুক্ত হওয়াতে আমাদের বেতনগুলো আমরা সময় মতো পেয়ে যাচ্ছি, এতে আমার কাজের স্পৃহা বেড়ে যাচ্ছে, ভবিষ্যতে আমার কাজের গুণগত মান নিশ্চিত হবে এবং আরও বৃদ্ধি পাবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে আমার অন্তর্স্থ থেকে অনেক ধন্যবাদ। আমাদের তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার আমরা করছি শিক্ষায়, অবকাঠামো উন্নয়ন করছি, গবেষণায় উৎসাহিত করছি, সব কিছু মিলিয়ে আমাদের বিরাট কর্মযজ্ঞ চলছে এবং সেখানে উচ্চশিক্ষার ক্ষেত্রেও আমরা এখন যথেষ্ট বিনিয়োগ করছি এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সেখানে গবেষণা হয়, যেন মানসম্মত শিক্ষা হয় এবং সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে যেতে পারে, সেজন্যে আমরা চেষ্টা চালাচ্ছি। আমরা বিশ্বাস করি যে 100 বছরের ডেল্টা প্ল্যান আমাদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়ে যাচ্ছেন, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা খুব শীঘ্রই একটি উন্নত রাষ্ট্রে নিজেদের পরিণত করতে পারব। সব মিলিয়ে আমরা শিক্ষার মান উন্নত করার মধ্য দিয়ে, আমাদের শিক্ষার্থীদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলবার মধ্য দিয়ে আমরা আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ করব। আমরা যেমন বলি শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।